ভূমিতা প্রশ্ন করেছে, ম্যাম আল্ট্রা অনুযায়ী আমার 32 সপ্তাহ 5 দিন, এএফআই 9 ছিল, এলএমপি অনুযায়ী 33 সপ্তাহ 5 দিন, ওজন 1938 প্লাস আবার মাইনাস 200 গ্রাম। আচ্ছা, ওজন ঠিক আছে, ডাক্তার বলেছে আমার নাকি ফ্লুইড লিক হচ্ছে, আমি প্রতিদিন একটা করে প্রোজেস্ট খাচ্ছি, আমার কি পানি বাড়ার সম্ভাবনা আছে নাকি 9 থেকে আরো কমে যাবে? এই সময়ে পায়ে পানি আসা এবং চুলকানি হওয়া কি স্বাভাবিক? এখন 35 সপ্তাহ আমার। ম্যাম মৌমিতা, আচ্ছা, হ্যাঁ মৌমিতা, ঠিক আছে, তোমার এখন 35 সপ্তাহ, মানে অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা তোমার ডেলিভারির কাছাকাছি। কাজে তোমার এখন যেগুলো করতে হবে, একটা হলো যে এফআই 9 আছে, তো 9টা আসলে কম, তোমার একটু বাঁ দিকে কাত হয়ে শুয়ে আর তুমি যেটা প্রেক কেয়ার খাচ্ছ সেটাও ঠিক আছে। তো এখানে তোমার খাবার দাবারটা একটু ইমপ্রুভ করতে হবে, আর বাচ্চার ওজন 1938 আর একটু বেশি হওয়া দরকার, 2 কেজি পার হয়ে গেলে ভালো ছিল, প্লাস মাইনাস 283 গ্রাম, প্লাস হলে তো ভালো আর মাইনাস হলে তো আরো কমে গেল। তো কাজেই তুমি একটু খাওয়া দাওয়াটা ইমপ্রুভ করবে, আর ফ্লুইড লিক হচ্ছে কিনা সেটা তো ডাক্তার যদি বলে থাকে তাহলে তাকে সে তো নিশ্চয়ই টেস্ট করে দেখেছে। এটা খুব ভালো টেস্ট করা যায় একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, আমরা দেখি যে ফ্লুইড লিক হচ্ছে নাকি সাদা স্রাব। তো ফ্লুইড যদি লিক হয় তাহলে সবচেয়ে ভালো যে হাসপাতালে একটু ভর্তি হয়ে আমরা যেটা করি যে তাকে কিছু ট্রিটমেন্ট দিই, পায়ের দিকটা উঁচু করে দিয়ে তাকে আমরা ফ্লুইড দিই এবং কিছু অ্যান্টিবায়োটিক দিই অনেক সময়, যে কি কারণে ফ্লুইড লিক হচ্ছে আমরা জানার চেষ্টা করি। আর প্রতিদিন প্রেক কেয়ার তো ঠিকই আছে, আর পানি বাড়ার সম্ভাবনা অবশ্যই আছে, অনেক সময় আমরা পেশেন্টদের এমনও আছে যে 2-3 দিন থাকে এফআই, তখন আমরা তাকে ভর্তি করে পারে স্যালাইন দিয়ে পানি বেশি খেতে বলে দেখা যায় যে এটা বেড়ে যাচ্ছে, তবে মিনিমাম 4 লিটার পানি খেতে হবে, এটাও একটা খেয়াল রাখতে হবে। আর পায়ে পানি আসাটা অবশ্যই স্বাভাবিক না, পায়ে পানি অনেক সময় তার হিমোগ্লোবিন কম থাকে অথবা যদি ব্লাড প্রেশার বেশি থাকে, আর যদি হালকা ভাবে পানি আসে তাহলে এটা নিয়ে অবশ্য খুব বেশি দুশ্চিন্তা না করাই ভালো। তার যদি ব্লাড প্রেশার ভালো থাকে, ইউরিনে কোনো অ্যালবুমিন না থাকে তাহলে ভালো, এটা মানে অস্বাভাবিক নয়। আর চুলকানি হওয়াটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না, চুলকানি হলে চুলকানির ওষুধ খেতে হবে। আর 35 সপ্তাহ যেটা আমি বললাম যে এটা ভালো সময়, এই সময় হয়তো 36 সপ্তাহ পার হয়ে গেলে মোটামুটি ভাবে বাচ্চা, আমরা মনে করি যে যদি কোনো কারণে বাচ্চা আগে ডেলিভারিও করাতে হয় তাহলে তার ওজনটা ঠিক মতোই থাকবে। তো কাজেই 1938, তো আর একটু বেশি রেস্ট নিয়ে আর খাবারটা একটু ইমপ্রুভ করলে আমার মনে হয় বাচ্চার ওজনটা আর একটু বাড়বে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে, আজকে অনেক প্রশ্ন ছিল, আশা করি যারা প্রশ্ন করেছিলেন তারা তাদের উত্তর পেয়েছেন। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আবার পরে আপনারা এখানেই প্রশ্ন করবেন এবং আমি ওদের কর্সেলের মাধ্যমে আপনাদের এগুলো জানাতে পারবো। তো এখন কর্সেল যা ব্যাপারটা আমার মনে হয় অনেকেই জানেন যে বাচ্চার কোনো রকম সমস্যা হলে ভবিষ্যতে যাতে তার কর্সেল দিয়ে চিকিৎসা করা যায়, সেই জন্য বাচ্চা ডেলিভারির সময় আম্বিলিকাল কর্ড যেটা, সেই নারীর কাছ থেকে কিছুটা টিস্যু রেখে দেওয়া হয় এবং সেটা সবসময় থাকে, সেটা শুধু যে বাচ্চা তা না, তার পরিবারের যে কোনো সমস্যায় কিন্তু সে কর্সেল থেকে যেটা স্টেম সেল হিসেবে কাজ করে তারপরে সেটা চিকিৎসা করা যায়, কাজে এটা একটা খুবই সুবর্ণ সুযোগ। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রবলেমে কোনো চিকিৎসা নেই সেটাও কিন্তু কর্সেলের মাধ্যমে সেটা করা যায়। তো কাজেই যারা প্রেগনেন্সি নিচ্ছেন তারা অবশ্যই এটা ওনাদের সাথে যোগাযোগ করে কিভাবে এটা করা যায় সেটা আপনারা জেনে নেবেন এবং আশা করি করবেন। আর যারা গর্ভবতী মায়েদের ব্যাপারে আমরা আজকে সব প্রশ্ন পেয়েছি, তো গর্ভবতী মায়েদের আমার একটাই কয়েকটি অনুরোধ, একটা হচ্ছে যে আপনারা গর্ভবতী হওয়ার সাথে সাথে বার্থ রেজিস্ট্রেশনটা করাবেন। বার্থ রেজিস্ট্রেশনের জন্য গভর্নমেন্টের একটা ফর্ম আছে, সেখানে আপনি লিখে রাখবেন, তাহলে হবে কি যে পরবর্তীতে আপনার বার্থ সার্টিফিকেট বা অন্য কোনো কিছুতে এটা সুবিধা হবে। আর অবশ্যই আপনারা একজন স্পেশালিস্ট বা যারা গ্রামে গঞ্জে যারা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট আমরা বলি, সেবিকা আছেন যারা, তারা গভর্নমেন্টের তরফ থেকে অনেকে যান অথবা এনজিও দের তরফ থেকেও যান, তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা গর্ভকালীন পরীক্ষা যেটা খুবই দরকারি সে গর্ভকালীন পরীক্ষাটা নিয়মিত করাবেন। এমনিতে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে অন্তত 8 বার গর্ভকালীন পরীক্ষা করানো উচিত, কিন্তু আমাদের মতো দেশে যেখানে অনেক রকমের সমস্যা, মায়েরা সংসার ছেড়ে যেতে অনেক সময় পারে না, তার আরো বাচ্চা কাচ্চা আছে তাদের দেখাশোনা করতে হয়, তো আমরা বলেছি মিনিমাম 4 বার করতে হবে এটা, তো সেই 4 বার অন্তত আপনারা করবেন আশা করছি। আর আপনারা কিছু টাকা পয়সা জমাবেন যাতে ডেলিভারির সময় আপনাদের যে এক্সট্রা যদি কোনো খরচ হয় সেটা যাতে কোনো সমস্যা না হয়। আপনারা একটা ট্রান্সপোর্ট রেডি রাখবেন, একটা
যেটা আমরা বলেছি যে একটা মানে যানবাহনের এটা এটা আগে থেকেই খেয়াল রাখবেন। আপনি দরকার হলে হাসপাতালে অনেকের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, তাদের কাছে আপনারা নাম ঠিকানা দিয়ে সেটা এনশিওর করবেন যে কোনো ইমার্জেন্সি হলে আপনারা যাতে অ্যাম্বুলেন্স পান, অথবা অন্য কোনো জায়গা থেকে আপনারা এই ট্রান্সপোর্টটা ঠিক করতে পারেন। আরেকটা হলো যে আপনি যে হাসপাতালে ডেলিভারি করাবেন সেটা আপনি আগে থেকে ঠিক করে নেবেন। আমি আবারও রিকোয়েস্ট করছি আপনারা কখনোই ঘরে ডেলিভারি করাবেন না, কারণ ঘরে ডেলিভারি করালে কিন্তু মা বাচ্চা দুজনেরই অনেক রকম সমস্যা হয়। হঠাৎ করে হয়তো বোঝা যায় না, কিন্তু পরবর্তীতে যখন রোগীরা আসে আমরা দেখি তাদের জরায়ু বের হয়ে গেছে, বাচ্চাটার সমস্যা হচ্ছে। তো কাজে এগুলো করার চেয়ে আপনি সবসময় একটা হেলথ সেন্টারে ডেলিভারি করাবেন, এবং হেলথ সেন্টার যেখানে আপনি যাবেন তাদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে আপনার যখনই ব্যথা ওঠে বা কোনো সমস্যা বা জটিলতা হয় আপনি তাদের সাথে টেলিফোনে আগে থেকে যোগাযোগ করে নেবেন, যাতে আপনি যাওয়ার সাথে সাথে তারা আপনাকে সেবা দিতে পারে। তো এগুলো সমস্ত আমার মনে হয় যার বাচ্চাটা হওয়ার পরে আপনি অবশ্যই তার কেয়ার করবেন, বাচ্চাদের ডাক্তারকে দেখাবেন এবং আপনি ভ্যাকসিনেশন বা টিকাটা নেবেন, আর গর্ভবতী মায়েরা অবশ্যই টিকা নেবেন। তো এগুলো বলে আমি আজকে মতো মনে হয় শেষ করতে চাচ্ছি। তো আশা করি আপনারা সুস্থ থাকবেন, একটি সুস্থ বাচ্চার জন্ম দেন, এবং আমরা সেটাই আশা করব যে একটি সুস্থ মা এবং একটি সুস্থ শিশু, যেটা আমাদের সবসময় কাম্য। আর কর্ডসেলকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা এটা রেগুলার করে যাচ্ছেন। আশা করছি সবাই আপনাদের মাধ্যমে আপনারা সেবাটা নেবেন, আপনাদের অজানা প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। কর্সেল সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, ম্যাম বলেছে, আরো অনেক ম্যামরা বলেছে যারা আপনারা আমাদের পেজে জানেন কর্সেল সম্পর্কে। তারপরেও কর্সেল 2019 সাল থেকে বাংলাদেশে কাজ করছে, করোনাকালীন সময় থেকে এই গর্ভ অবস্থায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমরা করে আসছি, এখন পর্যন্ত এটা চলছে। তো আপনাদের উৎসাহে আপনাদের উপকারিতার জন্যই আমাদের এই উদ্যোগ। তারপর আপনারা সাথে থাকবেন, অনেকের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি দর্শক, আমরা হচ্ছে 1 ঘন্টার প্রোগ্রামের জন্য ম্যামকে পাই। আমরা পরবর্তীতে আরো কোনো অনুষ্ঠানে আরো কোনো দিন ম্যামকে আমরা শিডিউল ম্যামের শিডিউল পাবো ইনশাল্লাহ, তখন আমরা আবারও ম্যামকে প্রশ্ন করতে পারবো। এছাড়াও আমাদের আমাদের সাথে আরো ম্যামরা সংযুক্ত হয় তাদেরকেও আপনারা প্রশ্ন করতে পারবেন। আর ম্যামের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন, কিভাবে যোগাযোগ করতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা স্টেম সেল ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদেরকে ইনবক্স করবেন, এবং আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কল করতে পারেন। আমি আশা করবো আপনি লাইভটা শেয়ার করে দিবেন এবং সবাইকে উপকৃত করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দেন, কারণ এই ম্যামের মূল্যবান পরামর্শগুলো কিন্তু আমরা সহজে পাই না, তো একটা দিনেই পাই। সো সেই ক্ষেত্রে আমরা সবার মাঝে এই পরামর্শগুলো ছড়িয়ে দিবো।